আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাকা তাল দিয়ে যে এত মজার এক রেসিপি বানানো যায় আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। এই রেসিপিটা আর যে না দেখবে সে পুরো মিস করে যাবে। আর রেসিপিটা দেখে যদি একবার এইভাবে পাকা তালের এই রেসিপিটি বানিয়ে নেন তাহলে এই রেসিপির একেবারে ফ্যান হয়ে যাবেন। একেবারে নরম তুলতুলে পাকা তালের এই পিঠাটি ছোট থেকে বড় এমন কেউ নেই যে খেতে পছন্দ করবে না। আর একবার এইভাবে বানিয়ে খাওয়ালে তারা বারবার রিকোয়েস্ট করবে এরকম পাকা তালের এই পিঠাটি বানানো জন্য। তাহলে চলুন দেখে নিই পাকা তালের এই দারুণ মজার পিঠাটি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে সামান্য একটু লবণ অ্যাড করে নিয়েছি, তারই সাথে এখানে 1 কাপ পরিমাণে আমি অ্যাড করে নিচ্ছি তালের পিউরি। এখানে তালের যে পাল্পটা আছে এটা আগে থেকে জাল করে নিয়েছি, একটু লবণ ও সামান্য চিনি দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। আপনারা এই তালের পিউরিটা কিভাবে জাল করে ঘন করে নেবেন আমার বিভিন্ন রকম তালের রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তালের মধ্যে যেহেতু আগে থেকে চিনি দেওয়া আছে তার জন্য আমি এখানে চিনির পরিমাণটা প্রথমে অল্পই দিয়েছি। এবারে আমি তালের সাথে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব, আর এখানে অল্প অল্প আমি দুধ দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে চাইলে আপনারা এটা পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে খেতে খুব মজার হয়। হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে এখানে 1/3 কাপ পরিমাণে একটু পাউডার মিল্ক অ্যাড করে দেবেন, এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসবে, টেস্টটাও খুব ভালো আসবে। তো আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি, তো তার মধ্যেই আমি এখানে 2 চা চামচ পরিমাণে এখানে পাউডার মিল্কটা অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে ফ্লেভারের জন্য 1/4 চা চামচ একটু এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবারে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে অল্প অল্প দুধ অথবা পানি যেটা দিয়ে আপনারা এটা গুলে নেন না কেন, তো অল্প অল্প দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেবেন, এতে করে আপনারা ব্যাটারটা একেবারে পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। এখানে খুব একটা বেশি এটাকে পাতলা করেও আবার গোলা যাবে না। তো দেখুন এখানে আমি কনসিস্টেন্সিটা কেমন রেখেছি, যেমনটি কেকের ব্যাটার হয় ঠিক সেরকমই এটাকে রাখতে হবে। আর এটা রেস্টে রাখার পর আরও কিছুটা বেড়ে যাবে সুজিটা, তখন প্রয়োজন পড়লে আবারও কিছুটা দুধ মিশিয়ে নেওয়া যাবে। তো এবারে এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রাখছি, ততক্ষণ এদিকে পুরটাকে বানিয়ে নেব। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি, চিনিটাকে আমি ক্যারামেল করে নেব, এতে করে একটা সুন্দর রং আসবে পুরটার মধ্যে। চিনিটা যখন একটু মেল্ট হয়ে আসবে এরকম একটা সুন্দর রং ধার দিয়ে দেখা যাবে, তখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা মেশানোর পরেই আমি সাথে সাথে এখানে অ্যাড করে নিচ্ছি নারকেল কোড়া 1 কাপ পরিমাণে। এবারে ক্যারামেলটার সাথে নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি, এতে করে মেশাতেও সুবিধা হবে আর নারকেলের এই পুরটা খুবই নরম হবে। তো এখানে আমি মোট 1/4 কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি, অল্প অল্প করে দিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে পুরটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এখানে নারকেলের মধ্যে কতটা সুন্দর একটা কালার এসে গেছে। নারকেলের মধ্যে দুধটা যখন একেবারে টেনে আসবে তখন আমি সেই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো, তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছি, এতে করে একটা দারুণ ফ্লেভার আসবে আর এই নারকেলের পুরটা দিয়ে ঘিয়ের একটা সুন্দর সুগন্ধ থেকে যাবে। তো এইভাবে করে যদি পুরটা বানিয়ে নেন পুরটা খেতে খুবই মজার হয়। পুরটা যখন একবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। অপর দিকে দেখুন প্রায় 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম, সুজিটা এখানে খুব ভালোভাবে ভিজে গিয়ে কিছুটা পরিমাণ বেড়ে গেছে। তো আমি একদম শেষে এখানে অ্যাড করে নিচ্ছি 1 প্যাকেট ইনো, আপনারা এখানে যে কোনো ফ্লেভারের ইনোটাই নিতে পারেন। তো আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের ইনোটা অ্যাড করে নিচ্ছি, এটাই আমার হাতের কাছে ছিল। এবারে যদি হাতের কাছে একদমই ইনো না থাকে তাহলে আপনারা এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন 1/2 চা চামচ পরিমাণে। ইনোটাকে একটু ফার্মেন্ট করার জন্য উপর থেকে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। তো এবারে খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা সামান্য দুধ অথবা পানি মেশালেও অসুবিধা নেই, যেহেতু সুজিটা ভিজিয়ে গিয়ে বেশ একটু কিছুটা বেড়ে গেছে তার জন্য এখানে কোনো রকম ব্যাটারটা পাতলা হয়ে যাবে না। তো দেখুন একদম পারফেক্ট আছে এখানে ব্যাটারটা, আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন আছে আমি আপনাদের আর একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এবারে যেটা করব, এখানে দুটো একই সাইজের গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো রকমের গ্লাস অথবা মগে বসিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমি 4 রকমের গ্লাসে এটা বানিয়ে দেখাবো, আর প্রত্যেকটা গ্লাসে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। এইভাবে তালের পিঠেটা বানিয়ে নিলে সত্যি বলতে এতটা খেতে মজার হয় আপনারা এইভাবে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। তো দেখুন এখানে প্রত্যেকটা গ্লাসে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, এবারে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো, আর এটাকে একবারে ভর্তি করে দেব না, বেশ অর্ধেকটা পরিমাণে এখানে ব্যাটারটা অ্যাড করে নেব। প্রত্যেকটা গ্লাসের মধ্যে একইভাবে ব্যাটারটাকে অ্যাড করে নিচ্ছি, যখন
ব্যাটারটাকে প্রত্যেকটা গ্লাসে অর্ধেক করে অ্যাড করা হয়ে যাবে। তখন এদিকে দেখুন যে নারকেলের পুরটা আমি করে নিয়েছিলাম, এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে এখানে হাতে করে এটাকে রোল করে নিচ্ছি। যেমন গ্লাসের সাইজ হয় ঠিক সেরকম হিসাবে এখানে রোলটাকে বানিয়ে নিতে হবে। তো এখানে যেমন গ্লাসের সাইজ আমার, তো সেইভাবেই রোলগুলোকে আমি করে নিয়েছি এখানে নারকেলের পুরটাকে দিয়ে। এবারে ঠিক মাঝ বরাবর এটাকে এইভাবে চেপে বসিয়ে দেব। যখনই প্রত্যেকটা গ্লাসের মধ্যে এখানে নারকেলের পুরটাকে ঠিক এই মাঝ বরাবর বসিয়ে নেওয়া হয়ে যাবে, এবারে ব্যাটারটা ওপর থেকে অল্প অল্প করে প্রত্যেকটা গ্লাসের মধ্যে অ্যাড করে নেব। তো অবশ্যই মনে রাখতে হবে এটা একেবারে যেন ভর্তি করে ব্যাটারটা না দেওয়া হয়। এবারে প্রত্যেকটা গ্লাসকে একটু ঠুকে সেট করে নেব, এতে করে এটা একটু সমপরিমাণ হয়ে যাবে। তো দেখুন এখানে গ্লাস চারটেই আমার রেডি হয়ে গেছে। এবারে একটা কড়ার মধ্যে এখানে পানি বসিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেওয়ার পর পানিটা যখন এইভাবে একটু ফুটবো ফুটবো হয়ে যাবে তখন এই গ্লাসগুলোকে অ্যাড করে এটাকে ঢাকনা চাপা দিয়ে ভালো করে কুক করে নেব। কুক হতেও খুব একটা বেশি সময় লাগে না। ঠিক 15 মিনিট পর ফিরে এলাম। এখানে দেখুন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর ফুলে গিয়ে বেড়ে গেছে। এটা ভালোভাবে কুক হয়েছে কি না আপনারা বোঝার জন্য এখানে একটা টুথপিকও ভালোভাবে গেঁথে দেখে নিতে পারেন। যদি টুথপিকে কোনো ব্যাটার না লেগে আসে তাহলে জানবেন এখানে পিঠাটি একদম তৈরি হয়ে গেছে। আর এখানে গ্যাসের ফ্লেমটা বলে দিই, আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তো যখন এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এবারে দেখুন এটা কতটা সহজে গ্লাস থেকে ছেড়ে আসবে। মাশাআল্লাহ এখানে পিঠাটি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি অপর একটা গ্লাসে দেখাচ্ছি, দেখুন এটাও কতটা সুন্দরভাবে ছেড়ে এসেছে। তো প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে আর খেতে খুবই মজার হয়েছে। পিঠাগুলি দারুণই নরম তুলতুলে হয়, যে কেউ ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এখনও পর্যন্ত তালের এই ভাপা পিঠা যারা বানিয়ে খাননি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। একটাই কথা মনে হবে যে আগে কেন এইভাবে তালের ভাপা পিঠা বানিয়ে খাইনি, খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয়। আর দেখুন কতটা সহজে এগুলো কেটে নেওয়া গেল, কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আশা করছি আজকের আমার এই তালের ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, তাদেরকেও সুযোগ করে দিন যা তারাও যাতে এরকম একটা সুন্দর পিঠা বানিয়ে খেতে পারে। আশা করছি সকলের খুবই পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।